Assalamualaikum, welcome back to my channel. আজকে আমরা এই যে আমার শাশুড়ির বাড়ির দাওয়া, তো দেখলাম কি একটা নাস্তা খাই লিছি, তারা সমচা বানাইছিলা, বড়া বানাইছিলা আর ঠান্ডা উন্ডা দিছো, বেশি নাস্তা না করছি, তখন দেখাই মাসাল আমরা কি খাইবো। তো হইল রুশনানি দেশি মুরগি, না দেশি মুরগি, আচ্ছা এটা হইল রুশ, তাই এটা কিনা গরু মাংস, এটা হইলো গরু মাংস, এটা হইলো মহা মাছ, দেশি মহা মাছ, এটা হইলো ট্যাংরা মাছ আছে, এন্ডা পোনা, আর সামনে আছে একটা ট্যাংরা মাছ, এটা কি দা দেশি মুরগ, ওইটা হইলো দেশি মুরগ দিয়ে আলুর ঝোল, এটা হইলো কিজাত মাছ, এটা হইলো খারমো মাছের বুনা, এটা হইলো আমার ফেভারিট লতারি মাছ, এর সাফিলা মাছ খাইয়া, আর এটা হইলো ট্যাংরা মাছের খোলা দিয়ে সালাদ, লেবু সত্তাও আছে, সোহন খানি হইব ফাটাফাটি খেটা খেটা বইতে নাকে দিয়া আমার বই নিয়ে দিয়ে আর আমার শাশি কষ্ট করে রাখি নিয়ন্ত্রণ হারা রাই এরে বিশিষ্ট খাদক শিয়াম চৌধুরী তাইন বইছো আমার বই নিয়ে যাবে এর তারও এরে খাদিম দাবি করা আমার যে সুন্দর ভিউ, তারা বাড়ি থেকে বার হইয়া রাস্তা যে নাইস লাগে আমার কাছে, নাইস লাগে লাগে আমি তুললাম বাংলাদেশের ভিলেজ। শাফলা ফুলও দেখা যার ইয়া যে নাইস লাগে নানি, ইয়া গরমে লাগি নাইলে বেশি বইয়াই কেন পিকনিকও করা গেল না নৌকার মাঝে। আর এদিকে ভিলেজ গ্রামের বাচ্চা তারা খেলে ফুটবল, দেখি ওদার দেখাই ওদার দেখাই, সেইটা মানে স্কুল না নি, এটাই না না এটা আর একটা সখে খেয়ে মিস করছো নি, রকম খেলা ছোট থাকতে গ্রামের বাড়িত, ও তখন ছোট নৌকা সেই নৌকা দিয়ে রয়ে সুন্দর লাগে, নৌকা যাতাম এই নৌকা নু খাইতাম না এর লাগে, আরে দেখুন সান যে তেজ রইদের অত বেশি গরম হওয়ার মতো নাই, ও আমরা আগে দি ফাটি হল কেউ কেউ আটরা আরো কেউ গেছেন কি ওখানে একটু গিয়া রাস্তা কিছু খাসা না নিয়ে, তো গাড়ি ওখানে গিয়া উঠা লাগবো, গাড়ি ওখানে ইয়ে ওয়েট করে এখান থেকে আসলে আইতো না, একটু মাটি বেশি কিতা শ্যাম গো ওয়াক ডোন্ট স্টেপ অন দ্য মাটি, ওকে আরে রে একজন বুঝছেন খেয়ে চাষা চিনি না তাই মাছ মারা, এরে তাই তুললো জাল লাগিলে আমি দেখি লাইছি তো দেখাই রাম তাই মাছ মারা বুঝতে না, আচ্ছা অসুবিধা নাই ইনশাল্লাহ পরে উঠবো না, তো তাই তুলছ আমি মাছ মারা, বাট আমরা লাকি নাই মাছ উঠছে না, তো ওখানে মাঝে চাষাই মারছেন চাষা কিজাত মাছ উঠে মহা মাছ ওটা ফুটি সুটুতা ও সিক্রিও উড়ছে রে তাইনের বালতির মাঝে, পারে মাশাআল্লাহ ইনশাআল্লাহ উঠবো চাষা চিন্তা করিল না, ও ইনশাআল্লাহ আইও আসলে অনেক মিস করি আমরা গ্রামের বাড়ি বেড়ানি, আমি তো আইয়া গ্রাম উঠাখরাম আমার ভালো লাগে, এখনো একবারে কোয়াইট প্লেস, অত বেশি গাড়ির হর্ন টর্নগুলো নাই আর ভাল লাগে, স্টপ এখানে করতাম বা বাবা আমি ভিডিও করি এখানে স্টপ করতাম, তো এখন আমরা যাই মুগি খাওয়া দাওয়া সব শেষ, আর কই তোরা তারা বাড়ি সাইড ফাস একটু ভিডিও করি লাই, এটা তারা বাড়ির সাইড
আকি সাইডে দে যে বন্যা হইছিল তুরা পানি রইছে আস্তে আস্তে এটা শুকাইব শুকাই একবারে ড্রাই দিব আরে গ্রামের বাড়ি তো লাগ দিছে তাকে ওটা নাই তুমটা ফুকু এটা তারা ফুকুরি কারণ তারা মাছ টাছ পালাইছে গেল মানুষ ভালোই সকদন তো আমি মানুষ তুললাম না আপনারা জানেন আমি বেশি মানুষ মানুষ তুলি না তারা সর মানি সকালে বই বাড়ি যাও আমি তুলা ওখান তুলি লাই দন তো এটা আমার চাষায় তারা জায়গায় না তো বাড়ি তারা আলাদা জায়গা কিনা তারা বানাইছেন বাড়ি ভিতরে ও বাক্কা বড় আছে এমনি বুঝা যান না তা দুইটা পুকুর একটার মাঝে তারা মাছ চিতা করে আর একটা আছে এটা আমি দেখি দেখাই ধরে উঠি গেছে উঠি গেছে আমি এটা হারতে পারতাম না আগে তো আসতো আমি কত কন্ট্রোল করবো খালি দেখা যায় ভিডিও তো করা এটা তো তারা মাছ কিতা করো না আরে তারা রাস্তা সব যখন যাইব কি আমি রাস্তা মুখে গিয়ে আমি একটু আগবে উঠা লাগবো সবার তাক সকল দোয়া করবা ইনশাল্লাহ নেক্সট ব্লগ দেখাইমু আসসালামু আলাইকুম।